হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আমি এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু আর মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রি নিয়ে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট ওয়ান আমি লিখেছি পি ওয়ান বলে মানে পার্ট ওয়ান তো তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল বাটনটাকে ক্লিক করে দেখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব। তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে আমি এই চ্যানেলে তোমাদের গণিতের অনেক সমাধান করে দিয়েছি এছাড়াও তোমাদের ইতিহাসের ভূগোলের বিজ্ঞানের আমি প্রশ্ন লিখিয়েছি তোমরা প্লে গিয়ে সেগুলো দেখতে পারো তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমে পার্ট ওয়ানটা দেখি তারপরে পার্ট টুটা দেখব তারপরে পার্ট থ্রিটা দেখব দেখো বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বরটা কি বলা আছে এক্স বাই দুই প্লাস চার বাই তিন সমান ওয়ান এখানে চার বাই তিন হবে না এটা ভুলে প্রিন্ট মিস্টেক হয়েছে তো এটা ওয়াই হবে মানে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান ওয়ান সমীকরণটির লেখচিত্র মূল বিন্দু থেকে এক্স অক্ষকে কত একক দূরত্বে এবং ওয়াই অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে তা লেখো তো এই অঙ্কটার জন্যে তোমরা কী করবে দেখো তোমরা গ্রাফ পেপারে শিখেছিলে এই দিকে হয়েছিল এক্স এটা ও এখানে হচ্ছে এক্স ড্যাশ আর উপর দিকে ওয়াই ওয়াই ড্যাশ ঠিক আছে আর একটা জিনিস তোমরা শিখেছিলে একশের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক কত কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে হচ্ছে ওয়াইটা জিরো হবে এটা কেন বলছি ধরো একটা স্থানাঙ্ক লিখলাম দুই কমা জিরো এইটা মানে দুইটা প্রথমে আমরা ডান দিকে যাব এক ঘর দু ঘর তারপরে জিরো মানে এইখানটাতে অবস্থিত তো এইভাবে তোমাদের দাগ কাটা ছিল এক দুই তিন চার এভাবে দাগ কাটলাম আমি আবার নিচের দিকেও দাগ কাটা ছিল গ্রাফ পেপারে ধরো আমি বললাম শূন্য কমা তিন তখন কি করবে শূন্যটা এখানেই হবে তিনটা এক দুই তিন মানে এইখানে অবস্থিত হবে এই বিন্দুটা মানে মনে রাখবে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক মানে ওয়াইটা জিরো আর ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে এক্সটা জিরো তো লেখচিত্রের অঙ্ক তোমরা পুরো ডিটেলসে বুঝতে চাইলে আমি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা দেখে নিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের গণিতের আমি রাশিবিজ্ঞান তারপরে লেখচিত্র খুব ভালোভাবে কমপ্লিট করেছি তো দেখো এক নম্বর অঙ্কটা আমরা কীভাবে করব। প্রথমে আমরা লিখব এইটাই লিখব এক অক্ষের উপর অবস্থিত অর্থাৎ ওয়াই হতো জিরো তাহলে এই সমীকরণে ওয়াই জায়গায় জিরো বসিয়ে দাও তাহলে লিখবো এক্স বাই টু প্লাস শূন্য বাই তিন সমান এক বা এক্স বাই দুই এটা তো জিরোকে তিন দিয়ে ভাগ করা মানে জিরোই সমান ওয়ান অথবা এক্স সমান টু অথবা বিন্দুটির স্থানাঙ্ক কত হবে বিন্দুটির স্থানাঙ্ক সমান হবে এক্সটা দুই আর ওয়াইটা কত ওয়াইটা তো আমরা জিরো ধরেছি এটা একটা হলো আবার ওয়াই অক্ষের উপর অবস্থিত অর্থাৎ এক্সটা জিরো হবে ঠিক আছে তো সমীকরণে এক্সের জায়গায় জিরো বসিয়ে দাও তো জিরো বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান ওয়ান তাহলে এটা জিরো হচ্ছে তাহলে ওয়াই বাই থ্রি সমান ওয়ান অথবা ওয়াই সমান লিখতে পারি আমরা তিন অথবা বিন্দুটির স্থানাঙ্ক কী হবে বিন্দুটির স্থানাঙ্ক সমান হবে জিরো কমা থ্রি বুঝতে পেরেছো জিরো কেন হলো কারণ এক্সটা আমরা জিরো ধরেছি আর এটা তো ওয়াইটা হচ্ছে তিন এক্স কমা ওয়াই তো এইখানটা এক্সের মানটা বসাতে হয় এইখানটা ওয়াইটায় মান বসাতে হয় ঠিক আছে তো আমরা যদি ছবিটা আঁকি এইরকমভাবে তাহলে এক্স চকের উপর অবস্থিত মানে এক দুই এই রকম জায়গায় অবস্থিত বিন্দুটা এটা হচ্ছে জিরো কমা দুই সরি দুই কমা জিরো আর জিরো কমা তিন পেয়েছি শূন্য এক দুই তিন মানে এইরকম জায়গায় অবস্থিত এটা হচ্ছে শূন্য কমা তিন তাহলে শূন্য কমা তিন এটা দুই কমা জিরো তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষকে দুই একক আর ওয়াই অক্ষকে তিন একক দূরত্বে ছেদ করেছে যে কথাটা বলা আছে দেখো এটা লিখবে এই সমীকরণটি লেখচিত্র মূল বিন্দু থেকে এই মিডিলটাকে বলা হয় মূল বিন্দু এই ওটাকে বলা হয় মূল বিন্দু ঠিক আছে যা স্থানাঙ্ক হচ্ছে শূন্য কমা শূন্য তো লিখে দেবে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান ওয়ান সমীকরণটি মূল বিন্দু মূল বিন্দু থেকে এক্স অক্ষকে কত একক না দেখো আমরা এতটা দুই পেয়েছি এক্স অক্ষকে কে দুই একক এবং ওয়াই অক্ষকে তিন একক দূরত্বে ছেদ করেছে ওকে তোমাদের এক নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল দুই নম্বর অঙ্কটা কি বলেছে দেখো এ টু দুয়ার এক্স সমান এ ওয়াই হলে এক্স সমান ওয়াই হবে এর জন্যে এ কমা এক্স কমা ওয়াই কী ধরনের সংখ্যা হবে তার শর্তগুলি লিখি তো এটার জন্য তোমাদের আমি টেক্সট বই দেখাবো ছাব্বিশ নম্বর পেজ দেখো সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে আছে তো তার জন্য তোমাদের এই লাইনটা লিখতে হবে দেখো এই এই লাইনটা লিখতে হবে লিখবে এ বাস্তব সংখ্যা হবে ও এ নটিক্যাল টু জিরো কমা ওয়ান কমা মাইনাস ওয়ান এবং এক্স কমা ওয়াই মূলত সংখ্যা হলে এই এ টু এক্স সমান এ টুয়ার ওয়াই হয় তখন এক্স সমান ওয়াই হবে এই লাইনটা তোমাদের লিখতে হবে তো আমি এটাকে গুছিয়ে লিখে দিচ্ছি তোমাদের কী লিখতে হবে দেখো কি লিখবে লিখবে যে দুই নম্বর দেবে দিয়ে লিখবে এ টু প এক্স সমান এ টু পার ওয়াই হলে এক্স সমান ওয়াই হবে এর জন্য এর জন্য কি হতে হবে আমাদের দেখলাম কি হতে হবে এ বাস্তব সংখ্যা হবে এক নম্বর লিখবে এ বাস্তব সংখ্যা হবে বাস্তব সংখ্যা দু হচ্ছে এ জিরো কমা মাইনাস ওয়ান মানে এই তিনটে হবে না নর্টিক্যাল টু দেওয়া আছে আর তিন নম্বর হচ্ছে এক্স কমা ওয়াই সংখ্যা মূলদ সংখ্যা হবে ঠিক আছে এই তিনটে হতে হবে বুঝতে পেরেছো তারপরে আমরা তিন নম্বর অঙ্কে আসব। তিন নম্বর অঙ্কে কি বলেছে দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর একটি করে বিন্দু স্থানাঙ্ক লেখো যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমুদ্রবর্তী এটার অর্থ কি এরকমভাবে আমরা শিখেছিলাম লেখচিত্রে এটা হচ্ছে ওয়াই এটা ও নিচে হচ্ছে ওয়াই ড্যাস এদিকে এক্স ও এক্স ড্যাস এবার এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা কি পেয়েছিলাম ওয়াইটা জিরো পেয়েছিলাম মানে দুই কমা জিরো বা চার কমা জিরো বা পাঁচ কমা জিরো এইরকম আমরা লিখতে পারি এক্স অক্ষের উপর অবস্থিত বললেই আমরা জানবো যে ওয়াইয়ের মানটা জিরো আর মাইনাস দিয়েও লিখতে পারো মাইনাস পাঁচ কমা জিরো মাইনাস তিন কমা জিরো মানে তখন এই দিকে অবস্থিত হবে বাম দিকে বুঝতে পেরেছো মনে রাখবে এক্স অক্ষের উপর অবস্থিত হওয়া মানেই ওয়াইয়ের মানটা জিরো তাহলে আমি ধরে নিলাম ধরো এখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে চার কমা জিরো আবার আর একটা এখানে লিখলাম জিরো কমা চার তাহলে আমরা যে দুটো বিন্দু স্থানাঙ্ক নেব চার কমা জিরো লিখবো আর জিরো কমা চার লিখবো বা কেউ লিখলো ধরো জিরো কমা তিন আর লিখলো তিন কমা জিরো ঠিক আছে একই লিখতে হবে তাহলে আমরা কী লিখবো এর ক্ষেত্রে লিখবো যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর একটি করে বিন্দু স্থানাঙ্ক লিখলাম দিয়ে বিন্দুগুলোর নাম দিয়ে দেবে দিয়ে লিখবে যা মূল বিন্দু থেকে সমুদ্রবর্তী তো লেখো তিন নম্বর দিয়ে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক জিরো কমা চার কমা জিরো লিখলাম কারণ ওয়াইটা জিরো এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক শূন্য কমা চার যা মূল বিন্দু থেকে সমদূরবর্তী সমদূরবর্তী কেন বলছি ধরো এইখানে চার কমা জিরো হলো আর এখানটায় জিরো কমা চার হলো তাহলে মূল বিন্দু থেকে এটাও চার একক দূরত্বে এটাও চার একক দূরত্বে মানে সমান দূরত্বে বুঝতে পেরেছ আবার ধরো তুমি অন্য কিছু লিখতে পারো তিন কমা জিরো লিখলে উপর অবস্থিত স্থানাঙ্ক আর লিখলে অবস্থিত জিরো কমা তিন মনে রাখবে এই তিন তিন লিখলে একই লিখতে হবে ঠিক আছে না হলে কিন্তু হবে না ওকে তাহলে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল এরপরে আমরা নেক্সট দেখো চার নম্বর অঙ্কে আসি চার নম্বর অঙ্কটা কি বলেছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান পাঁচ সমীকরণটির ওয়াই কে এখানে যে হবে না ওয়াইকে এক্স এর আকারে প্রকাশ করে এক্স সমান পাঁচ হলে ওয়াইয়ের মান নির্ণয় করো তো কী করবে দেখো চার নম্বরটা আমি এখানে করে দিচ্ছি যেহেতু জায়গা আছে লিখলাম থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ বা আমরা ওয়াইটাকে বাম দিকে রাখবো এক্সটাকে ডান দিকে রাখবো নিয়ে যাবো তাহলে হবে কি মাইনাস টু ওয়াই সমান পাঁচ মাইনাস থ্রি এক্স মানে প্লাস থ্রি এক্স আছে ডান দিকে নিয়ে গেলাম তার জন্য মাইনাস থ্রি এক্স হলো বা টু ওয়াই সমান কি লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফাইভ এটা অনেকে বুঝতে পারে না দেখো বাম দিকে মাইনাস আছে এটাকে যদি আমরা প্লাস করতে চাই তাহলে এই দিকে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে মানে দুই দিকে মাইনাস দেখুন করছে এটার অর্থ ঠিক আছে কি বললাম বাম দিকে মাইনাস আছে এটাকে আমি প্লাস করতে চাই তাহলে মাইনাসটা যদি এইদিকে চলে যাই তাহলে আমাকে চিহ্নের পরিবর্তন করতে হবে মাইনাস থ্রি এক্স আছে দেখো প্লাস থ্রি এক্স হলো প্লাস ফাইভ আছে মাইনাস ফাইভ হলো এবার লিখবো অতএব ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ফাইভ বাই টু টুটা নিচে এলো এটাই আমরা দেখো ওয়াইকে এক্সের আকারে প্রকাশ করলাম মানে এক্সটাকে ডান দিকে রাখলাম লিখতে পারো এটি এক্সের আকারে প্রকাশ এই কথাটা লিখতে পারো এখন বলেছে দেখো এক্স সমান পাঁচ হলে ওয়াইয়ের মান নির্ণয় করো এখন এক্স সমান পাঁচ তাহলে এখান থেকে ওয়াইয়ের মান বের করবো অথবা লিখতে পারি ওয়াই সমান থ্রি গণিত এক্সের জায়গায় পাঁচ বসিয়ে দাও পাঁচ মাইনাস পাঁচ বাই দুই তাহলে কত হবে তিন পাঁচা পনেরো মাইনাস পাঁচ বাই দুই সমান দশ বাই দুই মানে কত হবে পাঁচ হবে উত্তর বুঝতে পেরেছ আর আমরা দেখে নিই অঙ্কটা থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ আছে মাইনাস টু ওয়াই যেমন আছে রাখলাম ফাইভ থ্রি এক্সটা ডান দিকে গেলে মাইনাস থ্রি এক্স হবে বা টু ওয়াই লিখলাম মাইনাসটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে চিনে পরিবর্তন হয়ে যাবে মাইনাসটা প্লাস হবে তো থ্রি এক্স হল আর এখানে পাঁচ চেয়ে আগে প্লাস আছে মাইনাস হয়ে গেল ওয়াই সমান কি লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফাইভ বাই টু এবার এক্সের ওয়ানটা পাঁচ বলে দিয়েছে দিয়ে ওয়াই মানটা বের করবে তো এক্সের মান পাঁচ বসিয়ে দিলাম তাহলে লিখতে পারি কি ওয়াই সমান থ্রি ইন্টু ফাইভ মাইনাস ফাইভ বাই টু মানে তিন পাঁচ পনেরো মাইনাস পাঁচ বাই দুই পনেরো থেকে পাঁচ বাদ দিলে দশ হয় তো দশ বাই দুই মানে পাঁচ ওকে এবার পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো দুটি মূলত সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখায় আছে এমন একটি অমূলত সংখ্যা লেখো তো এইরকম অঙ্ক আমি তোমাদের অনেক করিয়েছি তোমাদের বাস্তব সংখ্যা পুরো আমি কমপ্লিট করে দিয়েছি প্রত্যেকটা অঙ্ক তো তোমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা একবার দেখে নিও আমি আর অঙ্কটা করছি না আমি তোমাদের ষোলো নম্বর পেজে আছে একটা অঙ্ক দেখাচ্ছি সেম অঙ্ক দেখো এই অঙ্কটা তোমাদের করতে হবে তাহলেই হবে দেখো কি বলেছে এখানে এখানে বলেছে যে দুটি মূলত সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখায় আছে এমন একটি অমূলত সংখ্যা লিখি তাহলে লিখবে ধরি মূলত সংখ্যা দুটি হলো এক বাই তিন ও দুই বাই তিন এই দুটো ধরে নিলে মূলত সংখ্যা এবার এক বাই তিন আর দুই বাই তিনের মধ্যে অবস্থিত অমূলত সংখ্যা কী করে বের করবে না এইটা তখন লিখে দেবে পুরোটা ঠিক আছে এইখান থেকে এতটা লিখে দেবে তো এক বাই তিন এইটাকে যদি ভাগ করা হয় তাহলে হবে জিরো দশমিক তিন 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 ডট 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 মানে ভাগ করে তিন তিন এসেই যাবে তো আমরা যখন পৌনপণিক ব্যবহার করি তখন শূন্য দশমিক তিনের মাথায় পৌণপণিক দিয়ে দিই কেন কারণ তিনটা বারে বারে রিপিট হচ্ছে তার জন্য আমরা তিনের মাথায় ফোঁটা দিয়ে দিই এবং দুই বাই তিনকে যদি আমরা ভাগ করি শূন্য দশমিক ছয় 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 ডট ডট হবে সমান শূন্য দশমিক ছয়ের মাথায় পোনো কেন দিলাম কারণ ছয়টা বারে বারে রিপিট হচ্ছে এবার লিখবো দেখো এক বাই তিন ও দুই বাই তিনের মধ্যবর্তী অমূল্যত সংখ্যা এমন একটি সংখ্যা হবে যা অসীম ও অনাবৃত্ত অসীম বলতে যার শেষ নেই আর অনাবৃত্ত মানে বারে বারে রিপিট হবে না তো লিখেছে দেখো এক বাই তিন ও দুই বাই তিনের মধ্যবর্তী একটি মূল সংখ্যা হলো এর থেকে তোমার বেশি আর এর থেকে কম হতে হবে ঠিক আছে তো এর থেকে বেশি ধরেছে দেখো একটা শূন্য দশমিক চার পাঁচ শূন্য দশমিক চার লিখলে তো তারপরে তুমি যা ইচ্ছে একটা করে সংখ্যা বসাতে বসাতে চলে যাও কিন্তু মনে রাখবে শূন্য দশমিক ছয় আর শূন্য দশমিক চারের ওই শূন্য দশমিক তিনের বেশি হতে হবে কি বললাম শূন্য দশমিক তিনের বেশি আর শূন্য দশমিক ছয়ের কম হতে হবে ধরো এইটা না লিখে আমি একটা সংখ্যা লিখছি শূন্য দশমিক পাঁচ তিন শূন্য পাঁচ তিন শূন্য শূন্য পাঁচ তিন চারটে শূন্য ডট ডট দিলাম এটা হবে কেন হবে কারণ দেখো শূন্য দশমিক পাঁচটা তিনের থেকে বড়ো আবার শূন্য দশমিক ছয়ের থেকে ছোট এবার আমি যা খুশির সংখ্যা বসাতে পারি বুঝতে পেরেছো তো তোমাদের এইটুকু লিখতে হবে ব্যাস তারপরে দেখো কী বলেছে তারপরে বলা আছে ছয় নম্বরটা যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে দু নম্বরে বলেছে দেখো বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান তিন নম্বরে বলা আছে বিপরীত কোনগুলি মানের সমান তো এটা তোমাদের বইয়ে পঁচাত্তর নম্বর পেজে আছে তো আমার কাছে যেটা বই আছে তোমাদের ক্লাস নাইনের তো আমার বইয়ে পঁচাত্তর নম্বর পেজে আছে তোমরা একটু বইটা একটু চেক করে নেবে দেখো এই উপপাদ্যটা তোমাদের লিখতে হবে দেখতে পেয়েছ সবাই দেখো উপপাদ্য চোদ্দ তোমাদের সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারে কিন্তু এটা আছে তোমাদের এই ছবিটা আঁকতে হবে এঁকে যা যা বলা আছে পুরো কথাগুলো কিন্তু তোমাদের লিখতে হবে ওকে আমি আর তোমাদের বোঝাচ্ছি না তোমরা ভিডিওটাকে থামিয়ে পুরোটা লিখে নাও আর যার বই আছে সে বই খুলে দেখে নাও আমি এই কারণে তোমাদের এটা বোঝাচ্ছি না কারণ ভিডিওটা তিনটে পার্টে করছি মানে তিনটে পার্ট একসাথে করছি তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওকে তো আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ানটা কমপ্লিট হয়ে গেল এবার আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক টুতে আসবো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত নবম শ্রেণী পার্ট টু তো প্রথমে কি বলেছে দেখো ঠিক উত্তর নির্বাচন করো একের নম্বরটা বলেছে এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা এক্স লেস দ্যান ওয়াই এবং জেড লেস দ্যান জিরো হলে এই চারটের মধ্যে কোনটা ঠিক তো এক্স লেস দেন ওয়াই এর অর্থ এক্সের মানটা ওয়াইয়ের থেকে ছোট আর জেড লেস দ্যান শূন্য এর অর্থ জেডের মানটা শূন্য থেকে ছোট মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম হবে প্লাস দিয়ে জেডের মান কিন্তু হবে না তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা ঠিক তো আমরা এটার জন্যে কিছু সংখ্যা ধরে নেব তাহলে আমাদের করতে সুবিধা হবে ধরো এক্স আমরা ধরলাম দুই আর ওয়াই ধরলাম তিন ঠিক আছে কারণ এটা কেন ধরলাম কারণ এক্সের মানটা ওয়াই থেকে ছোট তা এক্সের মানটা আমরা ওয়াই থেকে ছোট ধরলাম ওয়াই তিন ধরলাম এক্সটা দুই ধরলাম আর জেডের মানটা ধরলাম আমরা মাইনাস ওয়ান কেন মাইনাস ওয়ান ধরলাম কারণ জিরো থেকে ছোট তুমি অন্য মান ধরতেও পারো ধরো এক্স তিন লিখলে তাহলে ওয়াই তোমাকে চার লিখতে হবে জেড তুমি মাইনাস ওয়ান লেখো মাইনাস টু লেখো কোনো অসুবিধা নেই এবার এক নম্বর সত্যটা এই বিন্দুগুলো মানে এই সংখ্যাগুলো বসিয়ে মিলছে কিনা দেখো ইয়েতে বলা আছে এক্স গণিত জেড এক্স গণিত জেড কত হচ্ছে দেখো দুই গণিত মাইনাস ওয়ান মানে হবে মাইনাস টু আর ওয়াই গণিত জেড বলেছে মানে তিন গণিত সরি ওয়াই গণিত জেড সান বলেছে তিন গণিত কত হবে মাইনাস ওয়াই মানে তিনেককে তিন মাইনাস তিন তাহলে ওয়াই এক্স গণিত জেড লেস দ্যান ওয়াই গণিত জেড হচ্ছে কি দেখা হচ্ছে না এক্স গণিত জেড পেলা মাইনাস টু আর ওয়াই গণিত জেড পেলাম মাইনাস থ্রি এটা পেলাম মাইনাস টু আর এটা পেলাম মাইনাস থ্রি তো মাইনাস টু এর থেকে মাইনাস থ্রি বড়ো নয় এই চিহ্নটার অর্থ এই দিকের থেকে এই দিকটা বড়ো তো বড় তো নয় হচ্ছে কি হচ্ছে না ছোটো হয়ে যাচ্ছে মানে এই দিকটা ছোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে মানে মাইনাস তিনের থেকে মাইনাস দুই কিন্তু বড় ধরো তোমাকে আমি বললাম চার আর পাঁচের মধ্যে কে বড় পাঁচ বড়ো যখনই বিয়োগ চিহ্ন দিয়ে যাবে না তখন উল্টে যাবে তখন চার মাইনাস চারটা বড় হয়ে যাবে তাই এখানে মাইনাস দুইটা বড় কিন্তু সত্য অনুযায়ী বলেছে এই দিকটা বড়ো তাই এটা কাজ করছে না এবার বিটা দেখো এক্স গণিত জেড আমরা কত পেলাম মাইনাস দুই আর ওয়াই গণিত জেড কত পেলাম আমরা মাইনাস তিন তাহলে বলা আছে এক্স গণিত জেড গ্রেটার দেন ওয়াই গণিত জেড দেখো এই দিকটা পেয়েছি মাইনাস টু আর এই দিকটা পেয়েছি মাইনাস তিন মানে মাইনাস তিনের থেকে তো মাইনাস দুই বড় বটেই তাহলে অপশান বিটা সঠিক উত্তর আমাদের এইগুলো আর চেক করার দরকার নেই বুঝতে পেরেছ তো তোমাদের এইগুলো লেখার দরকার নেই তোমাদের ডাইরেক্ট অঙ্কটা করলেই হবে কিন্তু তোমাদের বুঝ তো হবে তার জন্য তোমাদের এইরকমভাবে চেক করতে হবে এরকমভাবে না এসে যদি অন্য কোনোভাবে দেয় তখন কী করবে তখন তোমরা কোনো একটা সংখ্যা ধরে নেবে দিয়ে চেক করতে করতে যাবে যেভাবে আমি চেক করলাম ওকে তারপরে দুই নম্বরটা কি কোন মাইনাস ওয়াই সমান সাত সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত নয় এর জন্য তোমরা কি করবে এই যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো এখানে বসাবে বসিয়ে যদি বাম দিক আর ডান দিক সমান হয় তাহলে বুঝবে এই বিন্দুটা এর উপর অবস্থিত মানে এই সমীকরণটার উপর এইটা বসিয়ে দেখবে যদি দুই দিক সমান হয় তাহলে বুঝবে এটার উপর অবস্থিত এটা বসিয়ে দেখবে যদি সমান হয় তাহলে বুঝবে এই সল্টেখার উপর অবস্থিত আর এটা বসিয়ে দেখবে যদি মিলে যায় তাহলে এই সমীকরণের উপর অবস্থিত তো দেখো তিন কমা দুই প্রথমে এখানে বসাও থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সাত আছে তো এখানে বসাও থ্রি গণিত থ্রি মাইনাস টু তাহলে কত হচ্ছে দেখো তিনটিককে নয় মাইনাস দুই তাহলে সাত সমান সাত দুই দিক সমান হয়ে যাচ্ছে তাহলে এটা অবস্থিত এটা দেখো থ্রি গণিত ওয়ান মাইনাস মাইনাস চার আর সাত তো দেওয়া যাচ্ছে তাহলে তিন মাইনাস মাইনাসে প্লাস চার সমান সাত তাহলে সাত সমান সাত পাচ্ছি তাহলে এই বিন্দুটাও এই শলরেখার উপর অবস্থিত তারপর এইটা দেখো বসাবে এখানে থ্রি গণিত এক্সের জায়গায় কত বসাবো শূন্য মাইনাস ওয়াই জায়গায় বসাবো মাইনাস সাত সমান সাত লিখলাম তো মাইনাস মাইনাসে প্লাস সাত সমান সাত এটা তো জিরো হয়ে যাচ্ছে তাহলে এটা অবস্থিত কিন্তু তাহলে এইটা অবস্থিত নয় দেখো বসিয়ে দেখো থ্রি ইন্টু টু মাইনাস জিরো সমান সাত তাহলে এদিকে হচ্ছে ছয় আর ডান দিকে হচ্ছে সাত আলাদা হচ্ছে তাই আমরা বলবো এই বিন্দুটি অবস্থিত নয় তো তোমরা ডাইরেক্ট লিখে দেবে আর সংখ্যা যদি আলাদা দেওয়া থাকে বুঝতে বাছ তোমাদের চেক করতে হবে ঠিক আছে এবার আমরা এই স্তম্ভ মেলানোটা দেখব তো খাতার মধ্যে তোমরা এই স্তম্ভ মেলানোটা পুরোটাই হয়ে লিখবে দিয়ে ডাকডেনে টেনে স্তম্ভটা মেলাবে এতে বলেছে দেখো এ হচ্ছে মূলত সংখ্যা বি হচ্ছে অমূলত সংখ্যা বিতে বলেছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা দুই বলেছে বাস্তব সংখ্যা নয় তিন বলেছে সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা তো মূলত সংখ্যা হবে সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা আর অমূলত সংখ্যা হবে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা ওকে তো আমাদের দুইয়ের স্তম্ভ হয়ে গেল এরপর আমরা তিনের সমাধানটা দেখব তিনের সমাধানটা কি বলেছে দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান বলেছে ষোলো আর নিচে দেওয়া আছে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই সমান বাষট্টি তো এই সমাধানটা তোমরা অপনয়ন পদ্ধতিতে করতে পারো বর্জ্য গুণ পদ্ধতিতে করতে পারো তুলনামূলক ভাব পদ্ধতিতে করতে পারো বা তোমরা পরিবর্তন পদ্ধতিতে করতে পারো যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো কারণ ব্যাকেটে তো কোনো পদ্ধতির নাম বলেনি ব্যাকেটে যদি পদ্ধতির নাম বলতো তোমাকে সেই পদ্ধতিতেই করতে হতো তাহলে আমরা এটা অপনয়ন পদ্ধতিতে করছি এটা দু নম্বর নাম দিলাম আর এটা এটা এক নম্বর নাম দিলাম এটা দু নম্বর নাম দিলাম গুণ এখানে গুণ তো ওয়াইয়ের আগে তিন আছে সেটাকে আমরা দুই নম্বর সমীকরণে গুণ করবো আর ওয়াইয়ের আগে পাঁচ আছে সেটাকে আমরা এক নম্বর সমীকরণে গুণ করব কেন গুণ করব কারণ ওয়াইটাকে আমরা ক্যান্সেল করব তো এটাকে পাঁচ দিয়ে গুণ করলাম আর এটাকে তিন দিয়ে গুণ করলাম তো চার পাঁচা কত হবে কুড়ি এক্স মাইনাস তিন পাঁচা কত হবে পনেরো ওয়াই সমান পাঁচ ষোলো আশি নিচে হবে কত আঠেরো এক্স তিন পাচা পনেরো ওয়াই সমান তিন বাষট্টি কত হবে দেখো গুণ করলে তিন দু ছয় তিন ছয় আঠেরো একশো ছিয়াশি ঠিক আছে তিন ছয় ঠিক আছে এবার আমরা যোগ করছি যোগ করে যোগ করছি বলতে এটা এটা যোগ করবো কুড়ি এক্স আর আঠেরো যোগ করলে কত হবে আটত্রিশ এক্স আর এটা তো কেটে গেলো মাইনাস পনেরো আর এটা যোগ করলে কত হবে একশো ছিয়াশির সঙ্গে আশি যোগ করো ছয় আট ষোলো হাতে থাকলো এক আর নিয়ে দুই তাহলে দুশো ছষট্টি লিখব দুশো ছষট্টি ছয় আট আটে ষোলো হাতে এক আছে এক একে দুই এবার এক সমান কি লিখব দুশো বাই আটত্রিশ তো ভাগ করে দেখো কত হচ্ছে তো পাঁচ ছয় সাত দিয়ে দেখো আটত্রিশকে কে সাত দেখুন করো সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ তিন সাত একুশ আর পাঁচে ছাব্বিশ মিলে যাচ্ছে সাত বাদ দিলাম দুশো ছষট্টি হচ্ছে তাহলে এক্সের মান পেয়ে গেলাম সাত অথবা এক্স সমান সাত এবার এক নং সমীকরণে এক্স সমান সাত বসিয়ে পাই ঠিক আছে এক নং সমীকরণে আমরা এক্স মানটা সাত বসিয়ে পাই দেখো ফোর এক্স আছে তাহলে লিখবো ফোর গণিত সাত মাইনাস থ্রি ওয়াই সমান ষোলো বুঝতে জায়গায় আমরা সাত বসালাম বা চার সাথে কত আঠাশ মাইনাস বা মাইনাস থ্রি ওয়াই সমান ষোলো মাইনাস আঠাশ কারণ আঠাশটা আমরা ডান দিকে নিয়ে গেলাম চীনের পরিবর্তন হলো বা মাইনাস থ্রি ওয়াই সমান আঠাশ থেকে ষোলো বাদ দিলে কত হবে মাইনাস বারো হবে মাইনাস মাইনাস কেটে গেল অতএব ওয়াই সমান বারো বাই তিন তিন চারে বারো চার উত্তর তাহলে লিখব অতএব নির্ণীয় সমাধান এক সমান সাত আর ওয়াই সমান চার এবার তোমার উত্তরটা ঠিক হলো কিনা বোঝার জন্য আবার তুমি এইখানে বসিয়ে চেক করেও দেখতে পারো যে কোনো একটা সমীকরণে ধরো প্রথম সমীকরণ আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান ষোলো এবার এক্স আর ওয়াইয়ের মান তুমি এইখানে বসিয়ে দেখো দিয়ে যদি এই ডান দিকের মতো ষোলো আসে তাহলে জানবে তোমার উত্তরটা ঠিক আছে দেখো বসিয়ে দেখো ফোর গণিত সাত মাইনাস থ্রি গণিত ওয়াই মানে চার তাহলে দেখো চার সাথে আঠাশ মাইনাস বারো বিয়োগ করলে ষোলো তাই ষোলো চলে এলো মানে আমাদের অঙ্কটা ঠিক আছে এটা তোমাদের করার দরকার নেই আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করলাম ওকে এরপর আমরা নেক্সট অঙ্কে আসবো দেখো নেক্সট অঙ্কে কি বলেছে প্রমাণ করো যে দুই কমা শূন্য পাঁচ কমা শূন্য ছয় কমা দুই এবং তিন কমা দুই বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে তোমাদের প্রথমে সামান্তরিক কাকা বলে জানতে হবে তো আগে সামান্তরিকটা আমি এঁকে নিই মোটামুটি হাতে করে এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি এটার নাম দিলাম ডি সামন্ত্রিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান মানে এই কোনটা এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে আবার এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর কর্ণদয় কিন্তু পরস্পর সমান নয় মানে এইটা আর এটা সমান নয় কি বললাম বুঝতে রয়েছ বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর কর্ণদ্বয় পরস্পর সমান নয় তাকে বলা হয় সামান্ত্রিক তো এইখানে দেখো চারটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তো আমি ধরে নিলাম এ স্থানাঙ্ক হচ্ছে দুই কমা জিরো বি এ স্থানাঙ্ক হচ্ছে পাঁচ কমা জিরো তারপরে সি এ স্থানাঙ্ক হচ্ছে ছয় কমা দুই আর ডি এ স্থানাঙ্ক হচ্ছে তিন কমা দুই এখন আমাদের কি বের করতে হবে তাহলে বলো বলতো বি সমান সি ডি বের করতে হবে মানে এই দুটোকে সমান দেখাতে হবে আবার এ ডি সমান আমাদেরকে দেখাতে হবে বি সি মানে এই বাহুটা এই বাহুটা সমান দেখাতে হবে আবার এই বাহুটা এই বাহুটা সমান দেখাতে হবে আর কি দেখাতে হবে এ সি নট ইকাল টু ডি মানে কর্ণদয় পরস্পর সমান নয় সেটা দেখাতে হবে তাহলে আমাদের এতগুলো দূরত্ব বের করতে হবে ঠিক আছে প্রথমে লিখবো ধরি এ বিন্দু এ কমা লিখবে মানে ব্যাকেট লিখবে দুই কমা জিরো কমা লিখলে বি পাঁচ কমা জিরো সি ছয় কমা দুই ও ডি তিন কমা দুই শীর্ষ বিন্দুগুলি শীর্ষ বিন্দুগুলি চতুর্ভুজের কেন লিখলাম চতুর্ভুজের এখানে সামান্তরিকতা লিখতে পারতাম কারণ এখন তো আমরা জানি না যে এই বিন্দুগুলো সামান্তরিকের কিনা কিন্তু আমরা তো বলতে পারি চতুর্ভুজের শীর্ষ বিন্দু কারণ যোগ বলে দূরত্ব তো একটা বেরোবেই বুঝতে পেরেছ তাই লিখলাম এ বি সি ডি এ বি সি ডি চতুর্ভুজের ওকে এবার আমরা লিখব বি সমান এ বিয়ে দূরত্বটা বের করবো তো দূরত্ব কীভাবে বের করতে রুট দিয়ে এইটা মাইনাস এইটা দুই মাইনাস পাঁচ তার স্কোয়ার মানে প্রথমটার বিয়োগ তার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার বিয়োগ মানে শূন্য মাইনাস শূন্য তার স্কোয়ার সমান কত লিখতে পারি দুই থেকে পাঁচ বাদ দিলে কত হবে মাইনাস তিনের স্কোয়ার মানে হচ্ছে রুট নাইন সমান তিন ঠিক আছে মাইনাস তিনের স্কোয়ার মানে কত বলতো মাইনাস তিন দুবার তাহলে তিন থেকে নয় মাইনাস মাইনাস প্লাস হচ্ছে তো রুট নাইন মানে থ্রি এবার আমরা বের করবো পরপরই বের করো বিসি বি সি মানে আমরা কী লিখতে পারি রুট দিয়ে পাঁচ মাইনাস ছয় পাঁচ মাইনাস ছয় তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস টু তার হোল স্কোয়ার সমান পাঁচ মাইনাস ছয় মানে কী লিখতে পারি মাইনাস ওয়ান তার স্কোয়ার আর এটা মানে হচ্ছে মাইনাস টু তার স্কোয়ার মানে হচ্ছে দেখো একের স্কোয়ার মানে এক এটা মাইনাস টু স্কোয়ার মানে চার মানে রুট ফাইভ ঠিক আছে এবার সিডিটা বের করো সিডি সমান রুট ছয় মাইনাস তিন তার হোল স্কোয়ার প্লাস দুই মাইনাস দুই তার হোল স্কোয়ার সমান ছয় থেকে তিন বাদ দিলে কত হবে তিন স্কোয়ার আর এটা থেকে দুই থেকে দুই বাদ দিলে কত হবে জিরো স্কোয়ার মানে রুট নাইন সমান তিন ঠিক আছে আমরা সিডি থেকে দূরত্ব বের করলাম এবার এডি বা ডি এ বের করবো তো এডি কত হবে রুট লিখলাম তিন মাইনাস দুই তার হোল স্কোয়ার প্লাস শূন্য মাইনাস দুই তার হোল স্কোয়ার মানে হচ্ছে তিন মাইনাস দুই মানে কত এক স্কোয়ার প্লাস মাইনাস দুই স্কোয়ার মানে কত চার সমান রুট ফাইভ ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম দেখো এবি এব সমান সি পেয়ে গেলাম দেখো এবি এসেছে তিন আবার সিডি এস এছে তিন ওকে আবার দেখো বি সি সমান এটি পেয়ে গেলাম দেখো বি সি সমান এডি পেয়ে গেলাম কারণ রুট ফাইভ এটারও রুট ফাইভ এবার আমরা কর্ণদয় দেখব এসি স্কোয়ার বের করো সমান এসি বের করো সমান কত লিখতে পারি ছয় মাইনাস দুই ছয় মাইনাস দুই তার হোল স্কোয়ার প্লাস দুই মাইনাস জিরো তার হোল স্কোয়ার ছয় মাইনাস দুই তার স্কোয়ার প্লাস দুই মাইনাস জিরো তার স্কোয়ার মানে ছয় থেকে দুই বাদ দিলে কত হবে চার চার স্কোয়ার প্লাস দুই থেকে শূন্য বাদ দিলে দুই হবে দুই স্কোয়ার মানে ষোলো প্লাস চার মানে রুট কুড়ি আবার বের করো বিডি বিডি মানে আর যে কর্ণ পরে আছে সেটা মানে পাঁচ মাইনাস তিন তার হোল স্কোয়ার প্লাস শূন্য মাইনাস দুই তার হোল স্কোয়ার লিখবো পাঁচ মাইনাস তিন তার হোল স্কোয়ার মানে কত হবে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই তো দুই স্কোয়ার প্লাস মাইনাস দুই স্কোয়ার মানে দুই স্কোয়ার মানে চার আর এই মাইনাস দুই স্কোয়ার মানে চার মানে রুট এইট দেখো কর্ণ দুটো আলাদা অতএব কি লিখব এবি সমান সিটি এবং বিসি সমান এটি আবার এ সি নট ইকাল টু বিটি অতএব চতুর্ভুজটি একটি সামান্তরিক ব্যাখ্যা লিখে দেব প্রমাণ প্রমাণিত ঠিক আছে তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রিতে আসবো ওকে তোমায় বলা হয়েছে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো এক নম্বর আর দু নম্বর দুটো উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে একটা হচ্ছে থ্রি এ কিউ প্লাস ফোর এ মাইনাস থ্রি এই অঙ্কটা একটু মিস্টেক আছে এখানে থ্রি হবে না এখানে এইট হবে মানে এইট এ কিউ প্লাস ফোর এ মাইনাস থ্রি হবে আর বাকিটা ঠিকই আছে তারপর দুই নম্বর দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে দিয়ে লাভ বলেছে লাভ তোমাদেরকে বের করতে হবে তিন নম্বরটা বলেছে দেখো বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত আর চার নম্বর একটা অঙ্ক দেওয়া আছে ধার্য মূল্য দেওয়া আছে তারপর তিনবার ছাড় দিচ্ছে দিয়ে শেষে বলেছে বিক্রয় মূল্য কত হবে এবং সেক্ষেত্রেও সমতুল্য ছাড় নির্ণয় করো তো আমরা একে একে অঙ্কগুলো দেখাবো প্রথম অঙ্কটা কি আছে দেখো প্রথম অঙ্কটা আছে এইট এ কিউ প্লাস ফোর এ মাইনাস থ্রি তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হলে দুটো সূত্র মেনলি জানতে হবে সে সূত্র দুটো হচ্ছে একটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ আর একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ তো এ কিউ মাইনাস বি কি সূত্রটা কি এ মাইনাস বিকেটের মধ্যে দিয়ে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস নয় প্লাস বি স্কোয়ার আর এ কিউ প্লাস বি কি সূত্র হচ্ছে এ প্লাস বি ব্যাকেটের মধ্যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে তো এ কিউ মাইনাস বি কিউ যখন করবো দেখো এইখানে সব প্লাস হবে এখানে মাইনাস যেমন আছে সেরকম থাকবে আর প্লাস যখন করবো এখানে প্লাস থাকলো এক্সট্রা কেবল এখানে মাইনাস যুক্ত হলো তো এই অঙ্কগুলো আমরা এই রকম সূত্রে আকারে নিয়ে এসে সমাধান করব এই অঙ্কটা সাধারণত দুটোভাবে সমাধান করা যায় আমি তোমাদের সহজ নিয়ম দিয়ে সমাধানটা করব। দেখো এইট এ কিউ প্লাস ফোর যেমন আছে থাকলো তিনকে মাইনাস তিনকে আমরা ব্যালেন্স করছি মাইনাস দুই মাইনাস এক এটা তো লেখাই যায় দেখো একই চিহ্ন আছে একই চিহ্ন থাকলে তাদের মধ্যে আমরা যোগ করি দুই আর একে যোগ করে তিন পেলাম আর মাইনাস মাইনাস আছে তাই মাইনাস বসিয়ে দিলাম এবার কি করবো এই মাইনাসটাকে সামনে লিখবো আর এটা যেমন আছে এটাকে একটু সাইডে লিখবো মানে এইট এ কিউ মাইনাস ওয়ান প্লাস ফোরে মাইনাস টু করবো ওকে এখানে কি করব দেখো এইট এ কিউ মানে আমরা লিখতে পারি টু এ তার কিউ মাইনাস ওয়ান তার কিউ তাই না এইট এ কিউ এটার অর্থ কি টু এ তার হোল কিউ মানে কি টু এটা দু তিনবার টু এ গণিত টু এ গণিত টু এ দেখো দুই দুগুণো চার চার দুগুণ আট হচ্ছে এ এ এ কিউ হচ্ছে তাই আমরা টু এ কিউ লিখলাম প্লাস এইখান থেকে দেখো আমরা দুই কমন পাচ্ছি মানে পড়ে থাকছে ওকে এবার দেখো এটা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র চলে এসেছে দেখো এইরকম সূত্রে চলে এসেছে এ মানে হচ্ছে টু এ বি মানে হচ্ছে ওয়ান ওকে তো লিখবো দেখো টু এ মাইনাস ওয়ান লিখলাম মানে এ মাইনাস বি লিখলাম ব্যাকেটের মধ্যে হচ্ছে এরা তুমি সেকেন্ড ব্যাকেট দাও এ স্কোয়ার মাইনাস মাইনাস নয় প্লাস হবে এখানে দেখো প্লাস আছে তাই প্লাস এ ইন্টু বি মানে হচ্ছে ওয়ান প্লাস বি এ স্কোয়ার ব্যাকেটের মধ্যে লিখলাম আর এখানে পরে আছে প্লাস টু ব্যাকেটের মধ্যে টু এ মাইনাস ওয়ান ওকে এবার দেখো এটা মানে আমরা লিখতে পারি টু এ মাইনাস ওয়ান আর এটা মানে কত লিখতে পারি টু এ তার হোল স্কোয়ার মানে টু এ গণিত টু এ মানে হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আর এখানে পরে আছে টু ব্যাকটার মধ্যে হচ্ছে টু এ মাইনাস ওয়ান এবার এই টামটা মানে এই টার্মটার এই টার্মটা থেকে দেখো টু এ মাইনাস ওয়ান কমন মানে টু এ মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিলাম তাহলে পরে আছে দেখো এখানে পড়ে আছে স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আর এখানে পড়ে আছে প্লাস টু ওকে মানে টু এ মাইনাস ওয়ানটাকে বের করে নিয়েছি তাহলে এইখানে টার্ম পড়ে আছে স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আর এখানে পড়ে আছে টু তাহলে আমরা লিখতে পারি ব্যাকের মধ্যে লিখতে পারি ফোর স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি আর তোমাদের কিছু করার দরকার নেই এক নম্বর অঙ্কটা তোমাদের হয়ে গেলো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবার দুই নম্বরটা দেওয়া আছে দেখো ওয়ান বাই এইট এ কিউ প্লাস এইট বাই বি কিউ তো দেখো এইটা মানে আমরা লিখতে পারি ওয়ান বাই টু এ তার কিউ প্লাস এটা মানে লিখতে পারি টু বাই বি তার কিউ তো এই ব্যালেন্সটা করাটা বুঝতে পেরেছো তো ওয়ান বাই এইট এর কিউ মানে হচ্ছে ওয়ান বাই টু ব্যাকেটের মধ্যে বাইরে কিউ প্লাস এইট বাই বুঝিয়ে দিই তোমাদেরকে টু বাই বি চার চার দুগুন আট বি মানে কি বি কিউ লিখতে পারি তাই আমরা ব্যালেন্সটা করলাম এবার দেখো এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে চলে এসেছে এই পুরোটা মানে এ ভাবো আর এই পুরোটা মানে বি ভাবো তাহলে কি এইটা প্লাস এইটা মানে ওয়ান বাই টু এ প্লাস টু বাই বি লিখলাম এবার মধ্যম বন্ধনীর মধ্যে আমরা লিখবো ওয়ান বাই টু এ তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এ বি মানে এ গণিত বি তাই না এটাকে এ ভেবেছি এটাকে বি ভেবেছি প্লাস টু বাই বি তার হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এটা কিন্তু দুই এবার দেখো আমরা ক্যালকুলেশনটা করব এটা যেমন আছে থাকবে ওয়ান বাই টু এ প্লাস টু বাই বি এটা মানে দেখো ওয়ান বাই টু এ তার হোল স্কোয়ার মানে কি ওয়ান বাই টু এ দুবার মানে ওয়ান মানে এক একে এক হলো দুই দু চার এ তে তে স্কোয়ার ওয়ান বাই ফোর স্কোয়ার তাই লিখবো ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস দুই দুই কেটে গেল ওয়ান বাই এ বি আর এখানে টু বাই বি যেহেতু দুবার মানে টু বাই বি গণিত টু বাই বি মানে হচ্ছে ফোর বাই বি তার স্কোয়ার ওকে তো এই অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা দুইয়ের দাগের অঙ্কে আসবো দুই নম্বর অঙ্কটা বলেছি দেখো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দশ ইস্টু এগারো হলে শতকরা লাভ নির্ণয় করো তো আমরা ধরব দেখো ধরি ক্রয় মূল্য দশ এক্স টাকা এটা ধরে নিলাম আর বিক্রয় মূল্য আমরা ধরবো কত বলো তো বিক্রয় মূল্য আমরা ধরবো এগারো এক্স টাকা বুঝতে পেরেছ যেহেতু অনুপাত দশ ইস্টু এগারো বলেছে প্রথমটা ক্রয় মূল্য তাই আমরা ক্রয় মূল্য দশ এক্স ধরলাম বিক্রয় মূল্য এগারো তাই এগারো এক্স ধরলাম এবার দেখো ক্রয় মূল্যটা বেশি না বিক্রয় মূল্যটা বেশি যেহেতু এক্সের সঙ্গে এগারো গুণ আছে আগের এর সঙ্গে দশ গুণ আছে তাই বিক্রয় মূল্যটা অবশ্যই বেশি বিক্রয় মূল্য বেশি হলে কি হয় লাভটা হয় তাই সৎ করা লাভ এবার বের করবো সৎ করা লাভ তো লাভ বের করার সূত্রটা কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই নিচে হবে ক্রয় মূল্য ওকে এখানে গণিত হান্ড্রেড লিখতে হয় আশা করছি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্যের উপর লাভটা বের করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত এগারো এক্স বসিয়ে দিলাম এগারো এক্স ক্রয় মূল্য কত দশ এক্স বসিয়ে দিলাম দশ এক্স বাই ক্রয় মূল্য কত দশ এক্স বসিয়ে দিলাম গণিত হান্ড্রেড মানে এটা পার্সেন্টেজ বের করছি আমরা শতকরা যেহেতু বের করছি তারপর দেখো এগারো এক্স থেকে যদি আমরা দশ এক্স বাদ দিই হবে শুধু এক্সোবে আর নিচে দশ এক্স হচ্ছে আর উপরে হান্ড্রেড পার্সেন্ট এবার এক্স এস কেটে গেল দশ দশে একশো মানে দশ পার্সেন্ট হচ্ছে উত্তর তাহলে শতকরা লাভ কত শতকরা লাভ হচ্ছে দশ পার্সেন্ট তো দুই নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম এরপর আমরা তিন নম্বর অঙ্কে আসবো তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো যে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত তো যেহেতু বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে আর ক্রয় মূল্যের উপর বের করতে হবে তাই আমরা ধরে নেব যে বিক্রয় মূল্য হচ্ছে এক একশো টাকা ধরি বিক্রয় মূল্য সমান একশো টাকা ওকে তাহলে আমরা ক্রয় মূল্য কত বলতে পারি ক্রয় মূল্য বলতে পারি আমরা যেহেতু লাভ বলেছে তাও কুড়ি পার্সেন্ট তা আমরা ক্রয় মূল্য বলতে পারি একশো মাইনাস কুড়ি সমান হচ্ছে আশি টাকা ঠিক আছে তবে তো লাভটা কুড়ি টাকা থাকবে মানে কুড়ি পার্সেন্ট থাকবে এবার দেখো আশি টাকায় লাভ যেহেতু ক্রয় মূল্যের উপর লাভ বের করতে বলেছে তাই লিখবো আশি টাকায় লাভ সমান কত টাকা লাভ হলো তো কুড়ি পার্সেন্ট মানে কুড়ি টাকা আমরা বিয়োগ করে দেখলাম কুড়ি টাকা লাভ তাই লিখবো কুড়ি টাকা এক টাকায় লাভ সমান কুড়ি বাই আশি টাকা ঠিক আছে এবার আমাদেরকে একশো টাকায় লাভ কত সেটা বের করতে হবে একশো টাকায় লাভ সমান কুড়ি বাই আশি গণিত একশো এবার কাটাকাটি করো একটা শূন্য একটা শূন্য কেটে গেল দু কে দুই চার দুগুনো আট মানে উপর নিচে আমরা দুই দিয়ে কাটলাম এবার চার দিয়ে কাটো চার এক চার চার পঁচিশ শং একশো মানে হচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে পঁচিশ টাকা তাহলে কি বলেছে দেখো অঙ্কটাতে যে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত দেখো ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে পঁচিশ পার্সেন্ট যেহেতু আমাকে শতকরা বের করছে আমরা তাই লিখবো অতএব ক্রয় মূল্যের উপর লাভ ক্রয় মূল্যের উপর লাভ সমান পঁচিশ পার্সেন্ট তো অঙ্কটা হয়ে গেল ওকে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা নেক্সট চার নম্বর অঙ্কে আসি দেখো চার নম্বর অঙ্কটা কি বলেছে দেখো যে সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য হচ্ছে চার হাজার টাকা মানে ধার্য মানে কি যে দামটা হারমোনিয়ামের গায়ে লেখা আছে মানে ওই দামে বিক্রি করতে হবে কিন্তু কি করেছে দেখো যদি সে ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড় দেয় তবে হারমোনিয়ামের বিক্রয়মূল্য কত মানে চার হাজার টাকার মধ্যে থেকে কুড়ি পার্সেন্ট তারপর আবার দশ পার্সেন্ট তারপর আবার দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে শেষে বলেছে সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো তো দেখো পরপর আমরা করবো খুব সুন্দরভাবে অঙ্কটা করে তোমাদেরকে দেখাবো চার নম্বর লিখব হারমোনিয়ামে প্রথমে লিখব হারমোনিয়ামের ধার্য মূল্য কত না দেখো চার হাজার টাকা তো লিখলাম সেটা পরের লাইনে কি বলেছে দেখো যে যদি সে ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে লিখব চার হাজার টাকার উপর প্রথমে লিখবো প্রথমে চার হাজার টাকার উপর কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ছাড় কুড়ি পার্সেন্ট ছাড় দিলে কত টাকা হবে ছাড় দিলে সমান চার হাজার গণিত ছাড় দিলে ছাড় হবে মানে কত টাকা ছাড় দিচ্ছে সেটা হবে ঠিক আছে ছাড় হবে দেখো চার হাজার গণিত কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে কুড়ি বাই একশো একটা শূন্য একটা শূন্য কেটে গেলো এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল মানে চার দুগুণ মানে চারশোকে দুই দিয়ে গুণ করলে কত হবে আটশো টাকা তো আটশো টাকা চার হাজার টাকার মধ্যে ছাড় দিল তাহলে কত টাকা পরে থাকবে লিখবো অতএব বাকি টাকা বাকি টাকা চার হাজার মাইনাস আটশো মানে কত বত্রিশশো টাকা বুঝতে পেরেছ মানে প্রথমে চার হাজার টাকা ধার্যগুলো করেছিল কুড়ি পার্সেন্ট ছাড় দিল তাহলে ছাড় হচ্ছে আটশো টাকা এবার বিয়োগটা করে দেবো আমরা চার হাজার থেকে আটশো টাকা বাদ দিলাম মানে বত্রিশশো টাকা পরে থাকছে আবার দেখো বত্রিশশো টাকার উপর দশ পার্সেন্ট ছাড় সেটা লিখব বত্রিশশো টাকার উপর এটা দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় লেখো দ্বিতীয় বত্রিশ দ্বিতীয় ক্ষেত্রে লেখো শুনতে ভালো লাগবে দ্বিতীয় ক্ষেত্রে বত্রিশশো টাকার উপর ১০ দশ পারসেন্ট ছাড় দিলে ছাড় সমান বা ছাড় হবে কত হবে দেখো বত্রিশশো কনিত দশ বাই একশো এবার কাটাকাটি করো একটা শূন্য একটা শূন্য কেটে গেল এ একটা শূন্য একটা শুনে কেটে গেল মানে তিনশো কুড়ি টাকা ছাড় হচ্ছে অতএব বাকি টাকা বাকি টাকা সমান কত হবে বত্রিশশো থেকে তিনশো কুড়ি বাদ দেব বত্রিশশো মাইনাস তিনশো কুড়ি কত হচ্ছে দেখো বত্রিশশো তিনশো কুড়ি শূন্য দুই আর কয় দশ আটে দশ হাতে থাকলো এক চার কয় বারো আটে বারো হাতে থাকলো এক এক আর কয় তিন দুয়ে তিন আঠাশশো আশি টাকা আবার কি করছে দেখো তৃতীয় ক্ষেত্রে কি করছে আবার দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে তাই লিখব তৃতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে বা তৃতীয়বার আঠারশো আশি টাকার উপর টাকার উপর কত টাকা ছাড় দিচ্ছে না দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ছাড় দিলে ছাড় হবে ছাড় হবে কত টাকা সমান আঠারশো আশি গণিত দশ বাই একশো এ একটা শূন্য একটা শূন্য কেটে গেল এ একটা শূন্য একটা শূন্য কেটে গেল মানে দুশো অষ্টআশি টাকা বুঝতে পেরেছ এবার যে টাকাটা বাকি থাকবে সেটাই হচ্ছে বিক্রয় মূল্য মানে শব্দ ছাদ দেওয়া হয়ে গেল তো আর তো ছাদ দিতে বাকি নেই অতএব বাকি টাকা অর্থাৎ বিক্রয় মূল্য ডাইরেক্ট বিক্রয় মূল্য লিখে দিলাম কেন লিখে দিলাম কারণ তো আর ছাদ দিতে হবে না সমান হচ্ছে আঠাশশো আশি মাইনাস দুশো অষ্টআশি টাকা দেখো বিয়োগটা করো আঠারশো আশি নিচের দুশো অষ্টআশি আট আর কয় দশ দুইয়ে দশ হাতে থাকলো এক আটের সঙ্গে এক যোগ করো নয় নয় আর কয় আঠেরো নয় আঠেরো হাতে থাকলো এক তিন আর কয় আট পাঁচে আট দুই পঁচিশশো বিরানব্বই টাকা আর একবার দেখে নিই আট আর কয় দশ দুইয়ে দশ নয় আর কয় আঠেরো নয় আঠেরো তিন আর কয় আট পাঁচই আট দুই পঁচিশশো বিরানব্বই পঁচিশশো বিরানব্বই টাকা তো প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম যেটা বলেছে দেখো বিক্রয় মূল্য কত হবে এটা আমরা পেয়ে গেলাম এবার সমতুল্য ছাড় নির্ণয় করতে বলেছে সমতুল্য ছাড় মানে একশো টাকায় কত টাকা ছাড় সেটা বের করতে হবে তাহলে ছাড় মোট ছাড় কত টাকা দেখো মোট ছাড় হচ্ছে এই দেখো প্রথমে ছাড় দিয়েছিল আটশো টাকা এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আটশো টাকা তারপরে দেখো তিনশো কুড়ি টাকা তারপরে দেখো দুশো অষ্টআশি টাকা তাই লিখবো আটশো প্লাস তিনশো কুড়ি প্লাস দুশো অষ্টআশি যোগ করো কত হচ্ছে দেখো আটশো তিনশো কুড়ি দুশো অষ্টআশি আট আট আর দুই কত দশ আধাগুলো এক আট আর তিন এগারো বারো তেরো একে চোদ্দো চৌদ্দশো আট টাকা ঠিক আছে চৌদ্দশো আট টাকা হচ্ছে ছাড় আর বিক্রয় মূল্য কত দেখলাম পঁচিশশো বিরানব্বই টাকা এবার টোটাল যদি আমরা যোগ করি ধার্যমূল্য পেয়ে যাবো টোটাল দেখো চার হাজার টাকা হচ্ছে ওকে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার এটার উত্তর কিন্তু এটা নয় কারণ বলেছে সমতুল্য ছাড় যেটা আমাদেরকে একশো টাকায় বের করতে হবে এই চৌদ্দশো আট টাকাটা কত টাকার মধ্যে না চার হাজার টাকার মধ্যে ওকে তাহলে একশো টাকায় কত টাকা ছাড় সেটা বের করতে হবে লিখবো অতএব সমতুল্য ছাড় সমান চৌদ্দশো আট টাকা ছাড় কত টাকার মধ্যে না চার হাজার টাকার মধ্যে তোমরা ধরো ইউনিট টেস্টে পঁচিশের মধ্যে পনেরো পেয়েছ পনেরো পেয়েছো এটাকে যদি একশোর মধ্যে বের করতে বলি পার্সেন্টেজে তাহলে একশো দিয়ে গুণ করে দিতে হয় তাই এটাও একশো দিয়ে আমরা গুণ করে দেবো এবার কাটাকাটি করো এ একটা শূন্য একটা শূন্য কেটে গেলো এ একটা শূন্য একটা শূন্য কেটে গেল এবার চোদ্দোশো আটকে চল্লিশ দিয়ে ভাগ করব। ঠিক আছে দেখো চল্লিশ দিয়ে ভাগ করো চোদ্দোশো আটকে তিন বাদ দিলাম একশো কুড়ি হলো বিয়োগ করো দুই শূন্য আট হবে দেখো যদি আমরা এবার পাঁচ বাদ দিই হবে দুশো এবার আট নামলো দশমিক বাদ দিলাম শুনে নামালাম চল্লিশ দুগুনো আশি মানে পঁয়ত্রিশ দশমিক দুই পার্সেন্ট শোন হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই পার্সেন্ট ওকে তো আশা করছি তোমরা ক্লিয়ার বুঝতে পারলে ভিডিওটা ব্যাক করে করে দেখো তাহলে আরো ভালো বুঝতে পারবে ওকে তো তোমাদের আমি অঙ্কের যে অঙ্কগুলো দেওয়া আছে চারটে অঙ্ক সবগুলো সমাধান করে দিলাম তো বন্ধুরা আমরা এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু আর মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রি কমপ্লিট করলাম ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবে আর পারলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে ওকে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ